পুরোপুরি অ্যাক্টিভ হন। করোনা কালে পড়ালেখা একটু স্থবিরতায় পড়ার কারণে পুরোপুরি ব্যবসাতেই মনোযোগী হয়ে পড়েন এবং আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যেই লাখ টাকা প্রফিট করতে শুরু করেন। পুরোদস্তুর ব্যবসায়ী পরিবারের মেয়ে ফৌজিয়া ফারিহা মমু, বাবা দিদারুল আলম গাজী প্রকাশনী এবং জি ফ্যাশনের স্বত্বাধিকারী, মা গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনি মেজ। বড় ভাই ডুডুল ও স্কিল অন একাডেমি নামক উদ্যোগের স্বত্বাধিকারী, ছোট বোন স্টুডেন্ট, পাশাপাশি দি পেইন্ট ব্রাশ নামক উদ্যোগের স্বত্বাধিকারী। মুমুর জন্ম পথিয়ার দক্ষিণ হুলাইন গ্রামে, বেড়ে ওঠাও সেখানেই। চন্দনাইশের বিজিসি ট্রাস্ট একাডেমি থেকে এসএসসি, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বিবিএ কমপ্লিট করে এখন একই বিষয়ে এমবিএ করছেন উদ্যোক্তা মুমু। ছোটবেলা থেকেই বেকিং ও কুকিংয়ের প্রতি আগ্রহ ছিল, প্রায় সময়ই টুকটাক কিছু না কিছু বানানো হতো বাসায়। কলেজে থাকাকালীন মা ও খালাদের থেকে বেকিংয়ের ওপর হাতে খড়ি। এরপর নিজ আগ্রহেই ইউটিউব থেকে দেখে দেখেই বেকিংয়ের বিভিন্ন কলা কৌশল আয়ত্ত করেন। আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে এবং নিজের কাজকে আরও ভালো করার চেষ্টা চালিয়ে যান। যখন মনে কনফিডেন্স পান যে হ্যাঁ এখন আমি পারব, তখনই 2017 সালে অফিসিয়ালি নিজের উদ্যোগ ক্র্যাফটি কেক হলিকের যাত্রা শুরু করেন। যেহেতু ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা, তাই ব্যবসার প্রতি তার আলাদা একটা আগ্রহ ছিল বরাবরই। কারো কাছে হাত পাতবেন না, নিজের খরচ নিজেই চালাবেন, নিজেই নিজেকে সবার কাছে পরিচিত করে তুলবেন নিজের কাজ দিয়ে, এই চিন্তা থেকেই তার উদ্যোক্তা হওয়া। প্রথম প্রথম বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে নিজের বানানো কেকগুলো বিক্রয় করতেন মুমু। ধীরে ধীরে তাদের ভালো ফিডব্যাক পেতে শুরু করলেন। তখন ভালোভাবে আরও মার্কেট রিসার্চ করে, ব্যবসার সব প্ল্যানিং করে ক্র্যাফটি কেক হলিক নামক ফেসবুক পেজ খুলে পুরোদস্তুর ব্যবসা শুরু করে দিলেন। শুরুতে মাত্র 3000 টাকা ছিল তার পুঁজি। বেকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ওভেন এবং বিটার বাসাতেই ছিল আগে থেকেই, তাই এসব আলাদা খরচের দরকার পড়েনি। প্রথম দিকে শুধুমাত্র বেকারি স্টাইল ক্রিম কেক দিয়েই শুরু করলেও ক্রমেই ক্লায়েন্টদের চাহিদাকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মানের কাস্টমাইজ থিম কেক, হোমমেড চকলেট, ডেজার্ট আইটেম, পিৎজা, বার্গার এসবও যুক্ত করেন পর্যায়ক্রমে। তার কোনো কর্মী নেই, ফেসবুকে অনলাইন বেসড ব্যবসা। বেকিং থেকে শুরু করে পেজ চালনা, প্রচারণা, ডেলিভারি সবই উদ্যোক্তা নিজ হাতেই করেন। কেক এবং বেকারি আইটেম শুধুমাত্র চট্টগ্রামেই ডেলিভারি দেওয়া সম্ভব, হোমমেড চকলেট সারা দেশেই ডেলিভারি দেন। মাসে গড়ে 30-এর অধিক কেক, চকলেট ও অন্যান্য আইটেম রেডি করেন। প্রতি মাসেই 50,000 থেকে 60,000 টাকার ওপরে বিক্রি হয়। 2017 সালে উদ্যোগটি শুরু করলেও খুব একটা নিয়মিত হতে পারেননি পড়ালেখার চাপ থাকার কারণে। 2020 সাল থেকে পুরোপুরি অ্যাক্টিভ হন। করোনাকালে পড়ালেখা একটু স্থবিরতায় পড়ার কারণে পুরোপুরি ব্যবসাতেই মনোযোগী হয়ে পড়েন
এবং আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যেই লাখ টাকা প্রফিট করতে শুরু করেন। নিজের উদ্যোগ সম্পর্কে মুমু বলেন, নিজের একটা পরিচয় গড়ে তোলার অভিপ্রায়ই উদ্যোক্তা হয়ে ওঠা। আর ব্যবসায়ী পরিবারে যেহেতু আমার জন্ম, এই বিষয়টা বলা যায় জেনেটিক্যালি আমার মধ্যে ছিল। আবার ব্যবসায় প্রশাসনের ছাত্রীও আমি। সব মিলিয়ে মনে হয়েছে এই ব্যবসার জন্যই উপযুক্ত আমি, তাই এই লাইনেই আসা। আর বেকিং যেহেতু আমার প্যাশন ছিল এবং এটাতে নিজেকে পারদর্শী করে তুলতে পেরেছি, তাই এটা নিয়েই কাজ শুরু করি। ভবিষ্যতে তিনি ক্র্যাফটি কেক হলিককে অফলাইনে নিতে চান, বড় একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে তার, পাশাপাশি একটা ট্রেনিং সেন্টার করার ইচ্ছা আছে তার, যেখানে তার মতো মেয়েদেরকে হাতের কাজের উপর দক্ষ করে গড়ে তোলা হবে এবং নিজের পাশাপাশি আরও তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তরুণ উদ্যোক্তাদের প্রতি তার পরামর্শ, কোনো ক্রমেই তাড়াহুড়ো বা হুজুগে গা ভাসিয়ে না দিয়ে নিজের শক্তিটা কি, কোন বিষয়ে সে পারদর্শী, সেটা আগে নির্ধারণ করে নিতে হবে। ভালোভাবে ব্যবসা সম্পর্কে সব কিছু জেনে শিখে ও নিজেকে প্রস্তুত করে তারপরেই উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে তারা নিজেদের পাশাপাশি দেশ এবং দশের ও উন্নতিতে ভূমিকা রাখতে পারে। আমরা মুমুর উত্তরোত্তর সফলতা এবং মঙ্গল কামনা করছি। প্রিয় কলিজার বন্ধুরা, চট্টগ্রামের মেয়ে মুমুর উদ্যোক্তা হওয়ার গল্প থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি এবং আমরা এই অনুপ্রেরণা আমাদের জীবনে কাজে লাগিয়ে আজ এবং এই মুহূর্ত থেকেই আমরা চেষ্টা করা শুরু করতে পারি। যেমনটি মুমু বলেছেন, যে বিষয়টি নিয়ে আপনি পারদর্শী, নিজেকে পারফেক্ট মনে করেন, সেই বিষয়ের ওপরেই আপনি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। আপনার যতটুকু পুঁজি রয়েছে, যতটুকু আপনার সম্বল রয়েছে, সেইটুকু দিয়েই আপনার পরিবেশ থেকে আপনি চেষ্টা শুরু করুন। হয়তো আপনার আজকের চেষ্টা আগামী দিনের সফলতার কারণ হতে পারে, ইনশাআল্লাহ। আমরা আপনার জীবনের সফলতা কামনা করছি। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয়প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrishyo.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।